তৃণমূল নেতার বাড়িতে বোমা ফেটে বিস্ফোরণে উড়ে গেল গোটা বাড়ির ছাদ। বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। সূত্রের খবর, দুপুর 11টা নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে কাতির দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতের গোপালচক রামচক গ্রামে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বাজি বিস্ফোরণ, নাকি গ্যাস সিলিন্ডার বাস্ট, নাকি বোমা বিস্ফোরণ, তা নিয়ে বাড়ছে তীব্র জল্পনা। যদিও বোমা বানতে গিয়ে এই বিস্ফোরণ করে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় জুনপুর থানার পুলিশ। কী কারণে স্থানীয় তৃণমূল নেতা সুকুমার বারিকের বাড়িতে বিস্ফোরণ, তার জোর কদমে তল্লাশি চালাচ্ছে এলাকার পুলিশ। বারিক পরিবারের সদস্যদের দাবি বিদ্যুতের শক সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। এদিকে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তাতে বাড়ির একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের দাবি জুনপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এই ঘটনা ঘটলেও পুলিশ আসে প্রায় ঘণ্টা দুয়েক বাদে, যা নিয়েও এলাকাবাসীদের মধ্যে চাপানোতর শুরু হয়। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে পদ্ম নেতাদের। কাতি সাংগঠনিক জেলার বিজেপি নেতা অসীম মিশ্র বলেন, তৃণমূলের লোকজনই বোমা বাঁধার কাজ করছিল। পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস তৈরির জন্য বোমা মজুত হচ্ছিল, বোম বাঁধতে গিয়ে এই বিস্ফোরণ হয়েছে। প্রমাণ লোপাট করার জন্যই দীর্ঘক্ষণ কাউকে এলাকায় ঢুকতে দেয়নি, মিডিয়াকে ঢুকতে দেওয়া হয়নি, ফিনাইল দিয়ে বাড়ি পরিষ্কার করা হয়েছে। দীর্ঘক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, বাড়ির মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমরা এ ঘটনার তদন্ত চাই। ডিএসপি সাকিব আহমেদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, শক সার্কিট থেকে এমন ঘটনা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বাড়ির মালিকের ভাই বিমল বারিক বলেন, আমি গাছের সুপারি তুলছিলাম, তখনই আমার ভাইয়ের স্ত্রী চিৎকার শুরু করে, বলে বাড়িতে আগুন লেগেছে। ছুটে এসে দেখি ফ্যানে আগুন জ্বলছে, গোটা ঘর ধোঁয়ায় ভরে গিয়েছে। তখন জল নিয়ে আমরা নেভানোর চেষ্টা করি, বিদ্যুতের শক সার্কিট থেকে এমন ঘটনা ঘটেছে। আমি জানি একজন রাজনৈতিক দলের সমর্থক আমি, তাই বিভিন্ন লোক বিভিন্ন কথা উঠাচ্ছে, কিন্তু বিদ্যুতের তার থেকেই এমন সমস্যা হয়েছে, দাবি ওই বাড়ির মালিকের।